তুলারাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই মাসিক রাশিফল আপনার অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেন ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে বললাম দেখুন এই যে তুলারাশি তুলারাশির কিন্তু যথেষ্ট পজিটিভ সময় এই ফেব্রুয়ারি মাস এই যে পজিটিভ এবং নেগেটিভ এই আলোচনাগুলো আমরা কীভাবে করি গ্রহের উপরে নির্ভর করে গ্রহের গোচরের উপরে নির্ভর করে কিন্তু মাসিক রাশি বলগুলো করা হয় তাহলে আমাদের জানতে হবে এই ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান কোন ঘরে কোন গ্রহ বসে আছে যার ফলে এই তুলারাশির জাতক জাতিকাদের সময় ভালো চলবে এটা একটু বিস্তারিত আলোচনা করি চলুন তাহলে একটু গ্রহের ব্যাপারটা জেনে নিই দেখুন এই যে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে বৃহস্পতি কিন্তু বসে আছে মেষ রাশিতে আর কেতু বসে আছে কন্যা রাশিতে আর ধনুরাশিতে বসে আছে শুক্র আর মঙ্গল আর মকর রাশিতে বসে আছে রবি বুধ শনি তো সেম একই ঘরে বসে আছে কুম্ভ রাশিতে আর রাহু বসে আছে মিন রাশিতে এই যে গ্রহের অবস্থান আমাদের তুলা রাশিরই জাতক জাতিকাদের কতটা ভালো ফল দেবে এই নিয়েই আজকের আলোচনা তুলা রাশির জাতক জাতিকাদের সর্বকাজেই সাকসেস হতে চলেছে কারণ এই ফেব্রুয়ারি মাস যথেষ্ট পজিটিভ এই গ্রহের অবস্থান এটাই বলছে ফলে কি হবে তুলারাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হবে তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা বোধ করবে এবং যতটা চাহিদা তার থেকে যথেষ্ট বেশি তার অর্থ হাতে আসবে সেটা ব্যবসা বা চাকরি সবেতেই কিন্তু উন্নতি তাই তুলারাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়িক ব্যবসা করছেন যথেষ্ট ভালো চলবে নতুন নতুন আইডিয়াও আপনারা খুঁজে পাবেন যে আইডিয়া আপনার ভাগ্য বদলাতে পারে তাহলে তুলারাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। যে এই মাসটা আপনাদের কিন্তু অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে আপনার স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে যে কোন দিক থেকেই আপনার জীবনে কিন্তু সাকসেস আসবেই আসবে আপনার বহুদিনের আটকে থাকা কাজ এই মাসে কিন্তু হয়ে যাবে যেগুলো বহুদিন ধরে হচ্ছিল না আপনারা অনেক চেষ্টা করছেন রকম সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না সেগুলো কিন্তু খুব সহজেই আপনার হয়ে যাবে যেটা বাধা বিঘ্ন ছিল সেগুলো কিন্তু কেটে যাবে এছাড়াও স্বাস্থ্য আপনার ভালো থাকবে শুধু আপনার স্বাস্থ্য নয় আপনার ফ্যামিলির যে অসুস্থ আছেন বা ছিল তারও কিন্তু স্বাস্থ্যের উন্নতি আর যদি আপনার ফ্যামিলিতে কোনো অসুস্থ ব্যক্তি না থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই যথেষ্ট ভালো সুখ শান্তিতে কিন্তু আপনার পরিবার থাকবে এতে কোনো সন্দেহ নেই এছাড়াও আপনার যেটা সবচাইতে পজিটিভ সেটা হচ্ছে আর্থিক দিক থেকে কিন্তু আপনি অনেকটাই শক্তিশালী হবেন কারণ দেখা যায় অনেকেরই যেরকম আয় সেরকম ব্যয় অর্থাৎ আপনার ব্যয়টা কন্ট্রোলে থাকবে এই মাস আর ব্যয় কন্ট্রোলে থাকা মানেই কিন্তু আপনি সাকসেস অনেকেই আছেন প্রচুর অর্থ ইনকাম করে কিন্তু ধরে রাখতে পারে না তাদের ব্যয় অত্যাধিক বেশি আপনারও হয়তো ছিল এই মাসে কিন্তু কন্ট্রোলে চলে আসবে সেটা আপনার অটোমেটিক হোক বা আপনার এই গ্রহের কারণে হোক আপনার কন্ট্রোলে আসবে এটাই কিন্তু বাস্তব আর যখনই আপনার ব্যয়টা কন্ট্রোলে আসবে তখনই কিন্তু আপনার আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী আপনি নিজেই বোধ করবেন কারণ পয়সাটা কিন্তু আপনার কাছে স্থির থাকবে এছাড়া আপনার চাকরি যারা করছেন চাকরির দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো পজিটিভ আপনার রকম শুভ কোনো খবর পেতে পারেন কর্মের জায়গায় আপনার স্যালারি বৃদ্ধি পেতে পারে বা আপনার প্রমোশনও হতে পারে এই যে হতে পারে মানে হয়ে যাবে তা না আলোচনাটাও শুরু হতে পারে এছাড়া আপনার দিক থেকে সুযোগ কিন্তু আসবে নতুন নতুন যোগাযোগ আপনার সাথে তৈরি হবে যে যোগাযোগের মারফত আপনার কিন্তু ভাগ্য বদনাম এছাড়া স্বামী স্ত্রীর মধ্যেও সুসম্পর্ক কিন্তু তৈরি হবে শুধু স্বামী নয় এখন ম্যাক্সিমাম পরিবারে দেখা যায় যে এই যে দুজন ব্যক্তি স্বামী স্ত্রী তার মধ্যে নানারকম পাটল ধরে নানারকম বন্ধু বান্ধবীর কারণে একটা অশান্তি তৈরি হয় সেগুলো কিন্তু মিটে যাবে ধরুন আপনার সংসারে আছে মিটে যাবে এই ফেব্রুয়ারি মাসে আর যাদের নেই তাদের যথেষ্ট ভালো কাটবে অর্থাৎ সব মিলিয়ে যদি বলি দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকবে এতে কোনো সন্দেহ নেই দেখুন তার সাথে সাথে আপনার মা বাবা ভাই বোন বা আপনার আত্মীয় স্বজনের সঙ্গে যদি কোনো খারাপ সম্পর্ক থেকে থাকে এতদিন সেটাও মিটে যাবে নতুন করে কোনো সমস্যা কিন্তু তৈরি হবে না এটা কিন্তু অত্যন্ত শুভ পজিটিভ তার সাথে সাথে স্বাস্থ্য কিন্তু আপনার যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এতে কোনো সন্দেহ নেই শরীরের যত্ন নিতে হবে অবশ্যই আর রিচ খাবার থেকে দূরে থাকতে হবে শরীরের যত্ন নিতে হবে এগুলো তো থাকছেই যারা বেকার অনেক কষ্ট করেছেন অনেক চেষ্টা করেছেন কোনো রকম বেকারত্ব দূর করতে পারেননি আপনি সম্পূর্ণভাবে চাকরির যোগ্য আপনার মধ্যে যোগ্যতা আছে কিন্তু চাকরি পাননি আমি বলবো যদি এই ফেব্রুয়ারি মাসে আপনি যদি চেষ্টা করতে পারেন যোগাযোগ করতে পারেন আপনার চেষ্টা বিফলে যাবে না প্রচণ্ড ভালো সময় যদি আপনার রাশি হয়ে থাকে তাই আপনি যদি ব্যবসা করতে চান করতে পারবেন যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে বলছি চাকরি করতে চান খোঁজ করুন আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়ে যাবেন সরকারি চাকরি যদি আপনি করতে চান আপনি এতদিন চেষ্টা করেছেন ডিগ্রি নিয়ে ঘুরেছেন আমি বলব এই মাসে দেখুন আপনার ভাগ্য বদলে যাবে যার যেটা যোগ্যতা অনুযায়ী কিন্তু কর্মের সন্ধান পাবেন বেকারত্ব দূর হবে এতে কোনো সন্দেহ নেই এই ফেব্রুয়ারি মাস অত্যন্ত শুভ তবে আপনাদের কাদের একটু সতর্ক থাকতে হবে সেটা একটু বলি যারা লাভ রিলেশনে আছেন তাদের একটু সতর্ক থাকতে হবে এই মাসটা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য সঠিক নয় আপনারা ঘুরছেন সম্পর্ক আছে ভালো ঠিক আছে এই মাসটা এড়িয়ে চলুন এই মাসে কোনো সঠিক সিদ্ধান্ত আপনারা যদি মনে করেন নেব ওটা আপনাদের জন্য সঠিক হবে না বেঠিক হয়ে যাবে তাই কোনো সিদ্ধান্ত না নেওয়াই উচিত ধরুন অনেকেই ভাবছেন যে অনেকদিন তো মেলামেশা করলাম এটা বিবাহ পর্যন্ত নেই স্বামী স্ত্রী আমরা হতে চাইছি সেখানে কিন্তু এই মাসটা এড়িয়ে গিয়ে আলোচনাটা করুন এই মাসে আপনাদের সামনে মুখোশ খুলে যাবে এই মাস পেরিয়ে গেলে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই মাসে সত্যিটা আপনাদের সামনে চলে আসবে লাভ রিলেশনে যারা আছেন আপনাদের মধ্যে যে কেউ যে কোনো একজন যদি কোনো রকম আপনাদের খারাপ উদ্দেশ্য হয়ে থাকে বা আপনাদের মানে আপনাকে ভুল বুঝিয়ে থাকে সেটা কিন্তু আপনার প্রকাশে চলে আসবে আপনাকে কতটা সঠিক ভালোবাসে সেটা আপনি জানতে পারবেন তাই এই মাসটা এড়িয়ে গিয়ে যে কোনো কাজ করুন আপনার লাভ রিলেশনের ক্ষেত্রে বলছি সেটা আপনাদের জন্য শুভ এই মাসে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে পেলেন পরে পস্তাতে হতে পারে হয়তো বিয়ে করেই ফেললেন বা সিদ্ধান্ত নিলেন বাড়িতে জানি হয়ে গেল বিয়েও হয়ে গেল নাও টিকতে পারে পরে আপনাদের মুখোশ খুলে যাবে আর এই মাসটা ওয়েট করলে বিয়ের আগেই মুখোশ খুলে যাবে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই জায়গাটা একটু নেগেটিভ আছে এই তুলারাশির জাতক জাতিকাদের এছাড়া কিন্তু কোটা মাস যথেষ্ট পজিটিভ আপনাদের আর্থিক উন্নতি হবে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের সমস্ত দিক থেকে কিন্তু শুভ আপনারা যদি কোথাও টাকা আপনাদের পেশে গিয়ে থাকে যেটা তোলার চেষ্টা করছেন পাচ্ছেন না সেখান থেকে টাকাও কিন্তু আপনার উঠে আসতে পারে এতটাই ভালো সময় আপনাদের এই ফেব্রুয়ারি মাস হতে চলেছে তাই সমস্ত দিক থেকে কিন্তু পজিটিভ যেখানে পজিটিভ সেখানে সামান্য কিছু নেগেটিভ তো থাকেই তাই সব কিছু মিলিয়ে যদি বলি অবশ্যই ভালো সময় এবং আপনাদের অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকব নমস্কার